নগর রানীনগরে ইচ্ছার বিরুদ্ধে বিয়ের জন্য পাত্র দেখতে যাওয়ায় গুলশানা আক্তার 13 নামে এক অষ্টম শ্রেণীর ছাত্রী ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনায় পুলিশ সোমবার দুপুরে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত স্কুল ছাত্রী গুলশানা আক্তার সদর ইউনিয়নের সিংড়াডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী গুলজার হোসেনের মেয়ে। সে রানীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল ছাত্রী গুলশানার এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কটি তার পরিবার মেনে না নিয়ে অন্যত্র বিয়ের জন্য বেশ কিছুদিন ধরেই চাপ দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গুলশানার মা ও নানা সোমবার সকালে তাকে বাড়িতে রেখে নওগাঁ শহরে তার জন্য একটি পাত্র দেখতে যান। তারা পাত্রের বাড়িতে পৌঁছানোর আগেই গুলশানা ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। এ সময় তার পরিবারের অন্য সদস্য গুলশানাকে ঝুলন্ত দেখতে পায়। এমত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় গুলশানাকে ঝুলন্ত অবস্থায় নামিয়ে চিকিৎসার জন্য রানীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুলশানাকে মৃত ঘোষণা করেন। রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্কুল ছাত্রী গুলশানার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুলশানার পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা দায়ের করেছেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, ওই স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক তার পরিবার মেনে না নিয়ে অন্যত্র পাত্র দেখতে যাওয়ার কারণেই হয়তো সে আত্মহত্যা করেছে।